হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব লরিক্স ক্রিম সম্পর্কে, এবং আমি আপনাদেরকে জানার চেষ্টা করব যে লরিক্স ক্রিমটি কী, এই মেডিসিনটি কী কাজ করে, অথবা কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন, আর এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, প্রায়স কত পড়বে ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের প্রয়োজন হতে পারে এই মেডিসিনটি। তো চলুন প্রথমে আমরা জানি লরিক্স ক্রিমটি সম্পর্কে। লরিক্স ক্রিম প্রস্তুত করা হচ্ছে পারমেথিন মেডিসিন দিয়ে। এই মেডিসিনটি প্রস্তুত করা হচ্ছে অপসোনিন ফার্মা লিমিটেড, এবং 30 গ্রামের এই ক্রিমটির আপনার মূল্য পড়বে 55 টাকা। এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন। এবার আপনাদেরকে জানাবো যে এই মেডিসিনটা কী কী সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন বা কী কাজ করে থাকে। যদি আপনার খোসপাছড়া বা স্ক্যাবিসের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই লরিক্স ক্রিমটি। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্যাবিসের কিছু সিমটম নিয়ে ছবি দেখাচ্ছি। এগুলো যদি আপনাদের যদি হয় বা আপনারা যদি শিওর হতে পারেন যে আপনাদের খোসপাছড়া হয়েছে বা স্ক্যাবিসের সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই লরিক্স ক্রিমটি ব্যবহার করতে পারেন। আর একটি জিনিস হচ্ছে যে স্ক্যাবিস এগুলো যদি ফ্যামিলির একজনের হয়, অন্যান্য সদস্যদেরও এই সমস্যাটা খুব দ্রুত দেখা দেয়। তো সেই ক্ষেত্রে যখন চিকিৎসা একজন নেবে, তখন বাকি অন্যান্যদেরকেও একই সময় নিতে হবে, না হয় এটি আবার পরবর্তীতে দেখা যেতে পারে। তো এবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে কীভাবে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি ব্যবহারের জন্য প্রথমে আক্রান্ত ব্যক্তি ভালোভাবে গোসল করে শরীর ভালো করে শুকিয়ে নেবেন। শরীর শুকানোর পর এই ক্রিমটি আপনার ঘাড় থেকে শুরু করে শরীরের পুরো অংশে লাগাবেন, এবং আপনার বিশেষ করে আঙ্গুলের চিপা, পায়ের আঙ্গুলের চিপা, অথবা আপনার রানের চিপায়, বগলের নিচে কোনো অংশ যাতে বাদ না যায়, প্রত্যেক অংশেই এই মেডিসিনটা ভালোভাবে লাগাবেন। এবং ততক্ষণ পর্যন্ত মেডিসিনটি লাগিয়ে ম্যাসাজ করবেন যতক্ষণ না এই মেডিসিনটা আপনার স্কিনের মধ্যে শুকিয়ে না যায়। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপর প্যাকেটের মধ্যে একটা নির্দেশনা রয়েছে, সেটি আপনারা একটু পড়েও দেখতে পারেন। আশা করি এটাও আপনাদের যথেষ্ট হেল্প করবে। আর এই মেডিসিনটি আপনি ব্যবহারের পর 8 থেকে 24 ঘন্টা পর গোসল করবেন। আর গোসলের সময় আপনি গরম পানি ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, আর সাবান দিয়ে অবশ্যই গোসলটি করে নেবেন। আর এভাবে আপনি প্রায় 5 থেকে 7 দিন মেডিসিনটি ব্যবহার করবেন। আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আরেকটি বিষয় হচ্ছে কি, এই মেডিসিনটা হচ্ছে শরীরের বাহিরের অংশে ব্যবহারের জন্য, তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে মেডিসিনটা মুখের ভিতরে না ঢুকে অথবা চোখের সংস্পর্শে যাতে না আসে। আর যারা বাচ্চা রয়েছে, 1 বছর উপরে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা ব্যবহার করা যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার সময় অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে তারা যাতে কী না করে, মেডিসিনটা যাতে মুখে না দেয় অথবা যাতে মেডিসিনটা হাত দিয়ে স্পর্শ করে যাতে চোখে স্পর্শ না করে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর কেউ যদি ধরেন যে মেডিসিন লাগানোর পর কিছুক্ষণ পর হাত বা পা কোনো অংশ যদি ওয়াশ করে ফেলেন, সেক্ষেত্রে আপনাকে পুনরায় মেডিসিনটি লাগিয়ে রাখতে হবে। তো এইভাবে আপনারা এই লরিক্স ক্রিমটি ব্যবহার করতে পারেন। আর লরিক্স ক্রিমের সাইড এফেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই যে লরিক্স ক্রিমের খুব একটা সাইড এফেক্ট নেই, তবে আপনারা খেয়াল রাখবেন যে মেডিসিন কিন্তু পরিমাণ মতো ব্যবহার করবেন, আর চোখ এবং মুখের সংস্পর্শে যাতে না আসে। যদি এই দুইটি আপনারা ঠিকমতো রাখতে পারেন তাহলে কোনো প্রবলেম হবে না। আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এই মেডিসিনটা ব্যবহার না করাই সবচেয়ে ভালো। ঠিক আছে, তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।